মিজানুর রহমান আপনি লিখেছেন, পিতার জীবদ্দশায় বিক্রিত জমি রেজিস্ট্রি না দিয়ে মারা গেছে। এখন চার পুত্রের মধ্যে দুপুত্র দিতে রাজি, আর অন্যরা বিভিন্ন কৌশলে দায় এড়াতে চায়। এখন পিতার পরিণতি এবং সন্তানের দায়িত্ব কর্তব্য কি? পিতার জীবদ্দশা যদি বিক্রিত জমি রেজিস্ট্রি না করে দিয়ে তিনি মারা যেয়ে থাকেন, আর ছেলেরা দুজনে সবার হক দিতে রাজি আর বাকিরা দুজনে আপনার ক্রেতাকে দিতে রাজি আর বাকিরা এড়াতে চায়, তাহলে সেক্ষেত্রে পিতার দায় থাকবে। যদি পিতা গড়িমসি করে এটাকে অবহেলা করে আপনার রেজিস্ট্রি না দিয়ে যায়, রেজিস্ট্রি তিনি যদি ইচ্ছাকৃত না দিয়ে যায়, বিলম্ব করে যায়, গড়িমসি করে যায়, তাহলে সেক্ষেত্রে তো তার গুণা হবে, তাকে অবশ্যই এর জন্য দায় নিতে হবে। আর যদি তিনি এরকম কোনো ইন্টেনশন তার ছিল না, ব্যাপারটি হলো যে হয়তো কাকতালীয়ভাবে হয়ে গেছে, তার সদিচ্ছার কোনো অভাব ছিল না, তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে এর জন্য অপরাধী হবেন না, এর জন্য গুনাহ তার হবে না ইনশাআল্লাহ তাআলা।